সড়কে প্রতিদিন ঝরছে ১৬ প্রাণ সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে আর বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে চট্টগ্রাম বিভাগে গেল বছরের প্রথম তিন মাসের তুলনায় দুর্ঘটনা ও মৃত্যু দুটোই বেড়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ফরিদপুরে ঈদের পরদিন সড়কে মৃত্যু হয় ১৪ জনের এই রেশ কাটতে না কাটতেই ঝালকাঠিতে ট্রাক পিষে মারে চোদ্দ জনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে এক হাজার ছয়শো ত্রিশটি এতে মৃত্যু হয়েছে এক জনের আহত হয়েছে এক হাজার নয়শো বিশ জন গড়ে প্রতিদিন সড়কের মৃত্যু ষোলো জনের বেশি গেল তিন মাসে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি পাঁচশো চুয়ান্নটি এতে মৃত্যু হয় পাঁচশো জনের এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত দেশে দুইশো উনসত্তরটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আর এতে মৃত্যু হয়েছে দুইশো জনের আর সার্বিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং মৃত্যু চট্টগ্রাম বিভাগে এই দায়টা কিন্তু আসলে মনে করি আমাদের যে রোড সিস্টেমটা রয়েছে সেখানে কারণ হচ্ছে এই সিস্টেমে আমরা রোড সেফটি বা মৃত্যুটাকে আমরা এখনও গুরুত্ব দিচ্ছি না যদি গুরুত্ব নিতাম তাহলে কিন্তু আমরা দুর্ঘটনাপ্রব স্থানগুলোকে নিরাপদ করার ব্যবস্থা নিতাম আমরা চালকদেরকে ভালো প্রশিক্ষণ নিয়ে এসে চালক হিসেবে আসছি না সেটা আমরা চেষ্টা করতাম এবং অবশ্যই মহাসড়ক থেকে আমরা অনিবন্ধিত যানগুলোকে আমরা কিন্তু সরাতে পারতাম বা সেটা আমরা এখনও পারছি না ফলে সামরিকভাবে পুরো সিস্টেমটাই কিন্তু আসলে আমাদের অস অনিরাপদ করে রাখছে এবং চালকদের কিন্তু বেতন কাঠামো আওতা এখনও আসতে আনতে পারছি না ফলে চালকরা বেপোরা আচরণ করছে কারণ তাদের নির্দিষ্ট বেতন নাই ফলে এগুলোকে ঠিক করতে না পারলে আসলে আমরা কখনোই দুর্ঘটনা কমাতে পারবো না বিআরটিএ বলছে গেল বছরের প্রথম তিন মাসের তুলনায় দুর্ঘটনা ও মৃত্যু দুটোই বেড়েছে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা